যে বহু মানুষ তারা এইভাবে বুঝতে পারছে, আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার সভাপতি এমপি আবুতাহের খান রয়েছেন, আমাদের সঙ্গে সবাই রয়েছে। আমি আপনাদের নিরাপত্তার প্রশ্নে সব রকমভাবে আমরা সব রকমভাবে আপনাদের সঙ্গে থাকবো। আমরা কোনোভাবেই আপনাদেরকে ছেড়ে আপনাদের কোনো ক্ষতিও আমরা মেনে নেবো না, আমরা চাইবো না, আমরা আন্তরিকভাবে আবৃত। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অনুরোধ করছি যে আপনারা কাজে ফিরুন, নিরাপত্তার ব্যাপারে আইসিকে বলে আপনাদের যা যা বলার দরকার করে দিন। আমরা আমাদের জন্য সত্যি কথা গতকালও বলেছিলাম, আবারও বলছি, আমরা পেশেন্টের পক্ষ থেকে ইয়ে করছি। কালকে যখন বলবেন আপনাদের টাইম করে আইসিকে নিয়ে আমরাই বসবো, এসডিওকে দরকার হলে এসডিওকে নিয়ে বসবো, আপনারা যাকে দরকার হবে তাকে নিয়ে বসবো, আপনাদের প্রতিনিধি দেবেন চার পাঁচ জনের, আপনাদের টিম যা আলোচনা করুক আমরা সমাধান করে দেবো, এই জেলার কোনো কিছুতে আপনাদের অসুবিধা হবে না। আপনারা একটু ভেবে দেখুন, অনুরোধ রাখছি, এই জেলায় যখন বলবেন যখন আপনারা ডাকবেন আমরা আছি, আপনাদের সঙ্গে থাকবো। আন্দোলন আপনাদের সঠিক আমরা বেঠিক বলিনি, কিন্তু আমরা চাই আমাদের জেলার স্বার্থে আমাদের এই জেলায় জমিটা দূরে থাকতে কলকাতা সেখানেও কি পরিষেবা পাচ্ছে না, অনুরোধ করছি ডাক্তার হয়েছি, আমাদের প্রথমে যখন নিজেকে ভেবেছি যে ডাক্তার হবো আমরা, তখন থেকে আমরা সমাজসেবার জন্য তৈরি হয়েছি। আমরা নিজেরাও এখানে বসে থাকার জন্য আমরা নেই, কিন্তু আপনাদেরও স্যার পরিস্থিতিগুলো দেখতে হবে স্যার, দিনের পর দিন এটা এনআইএস, শুধু এনআইএস মেডিকেল কলেজে না, সব জায়গায় সমস্যা, শুধু এনআইএস মেডিকেল কলেজে না, সব কলেজে এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে ভাই, আমরা নিরাপত্তার দায়িত্ব আমাদের, এখানে যেতে না হয় আমরা বসে যাবো, আমাদের কথা আগে জমা দিতে হবে। ডাক্তারদের ডাক্তারদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, সমস্ত ডাক্তারদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা হয়েছে আপনার আজ কদিনে? তিন দিনে আজকে আমরা গতকাল আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এখানে এসেছিলেন, ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করেছেন, জুনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে, তাদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে তারা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলেন আজকেই। আমরা বুঝতে পারছি এখানে সাধারণ আজকেই যেমন দু তিনজন মারা গেছে চিকিৎসার অভাবে, চারজন আমরা আমার চোখের সামনে দেখলাম চারজন মারা গেল, তো এই যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তাররা এখানে অনশন করছে, আর সেই অনশনে দেখছি হসপিটালের ভিতরে গদি লাগিয়েছে, ফ্যান চলছে, এসি চালাচ্ছে, আর সেখানে চুপচাপ খাওয়া দাওয়া করছে, আরাম করছে, আর আড্ডা মারছে নিজেরা নিজেদের মধ্যে। আর এখানকার পেশেন্টরা মুর্শিদাবাদ জেলার অসহায় গরিব মানুষ পেশেন্টরা এসে চিকিৎসা পাচ্ছে না, পরিষেবা পাচ্ছে না, মারা যাচ্ছে, আজকেও বেশ কয়েকজন মারা গেল, আমাদের চোখের সামনে কান্নাকাটি করছে, এবং তার টেস্টও হচ্ছে না, মেডিকেল টেস্টও হচ্ছে না। আমরা ডাক্তারবাবুদের কাছে এসেছিলাম, আমরা করজোড়ে আবেদন করলাম যে আপনাদের প্রশাসনিক সাহায্য করব, আপনাদের উপরে কোনো হস্তক্ষেপ না হয় তা দেখব, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি আপনাদের কাছে করজোড়ে আবেদন করেছেন যে আপনারা
আপনাদের এই ধর্মঘট প্রত্যাহার করে নিন, আপনাদের দাবি দেওয়া থাকলে বসুন, আলাপ আলোচনা করুন, আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা আপোষ হবে, মীমাংসা হবে এবং আপনাদের উপযুক্তভাবে আমরা নিরাপত্তার ব্যবস্থা করব। তো সুতরাং কলকাতার ঘটনাকে টেনে নিয়ে এসে এই মুর্শিদাবাদে, বহরমপুর শহরে, মুর্শিদাবাদ জেলার যত পেশেন্ট আছে কেউ সরকারিভাবে পরিষেবা পাচ্ছে না, হসপিটালের পরিষেবা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত, এখানকার সব রোগীদেরকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতায়, সেখানেও তাদের যাওয়ার পয়সা নাই। তো এই অবস্থায় কঠিন অবস্থা তৈরি হয়েছে। এখানে দেখছেন হাজার হাজার পেশেন্টের পার্টি হাহাকার করছে, ডাক্তার দেখছে না, ওষুধ পাচ্ছে না। আমরা অনুরোধ করলাম যে আপনারা অন্তত এই পরিষেবা চালু রাখুন, এভাবে হসপিটালটাকে অচল করে দেবেন না, মৃত্যুর মিছিল চলছে, এটাকে বন্ধ করুন, অন্তত চিকিৎসা পরিষেবা চালু করুন। আমরা সকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আবেদন করেছি, জেলা নেতৃত্ব থেকে আরম্ভ করে আমরা সকলে এখানে এসেছি, সকলে আবেদন করেছি, অনুরোধ করেছি, ওনাদের হাত ধরেছি যে আপনারা অনশন প্রত্যাহার করে নিন। ওনারা ওনাদের সেই যে রিজিড হয়ে আছে অনশনে, এবং তারা বলতে চাইছে যে ঠিক আছে আমরা আমাদের কলকাতার কী ডিসিশন হবে অমুক এটা এটা বলছে, আমরা তাদের কাছে আবেদন করেছি যদি আপনাদের অনশন করতেই হয়, যদি আপনাদের এই ধর্মঘট করতেই হয়, তাহলে ওই এসিতে বসে হসপিটালের ভিতরে নরম বিছানা পেতে আপনারা এইভাবে অনশন করবেন, আর মুর্শিদাবাদ জেলার মানুষ, অসহায় গরিব মানুষ একটার পর একটা বেডে মারা যাবে, এটা হয় না, এটা হতে পারে না। সুতরাং আপনারা বাইরে আপনাদের অনশন করুন, আমরা তাদের কাছে সে দাবি করেছি, আমরা তাদের কাছে সেই দাবি করেছি যে আপনারা বাইরে বসুন, অনশন করুন, সরকারি ক্যাম্পাস তার বাইরে বসুন, অনশন করুন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা দেখি ডাক্তারদের সঙ্গে কথা বলি, আলাপ আলোচনা করি, ওরা যদি আমাদের প্রস্তাবে সম্মত হয় তাহলে নিশ্চয়ই আপনাদের পরে এসে আমরা জানাবো। আমরা ওনাদের কাছে করজোড়ে আবেদন করছি, ওনারা যেন ওনাদের আন্দোলন আমাদের সকল পেশেন্টের দিকে তাকিয়ে, মুর্শিদাবাদ জেলার অসহায় মানুষের দিকে তাকিয়ে, এই মেডিকেল কলেজ বহরমপুরে এর দিকে তাকিয়ে প্রত্যাহার করে নেয়। আমরা করজোড়ে ওনাদের সকলের কাছে আবেদন করছি, অনুরোধ করছি। অনেক রকম হুমকি দেওয়া হয়েছিল, মানে ফিজিক্যাল অ্যাসল্ট থেকে শুরু করে মেন্টালি হ্যারাস করা, মেয়েদেরকে যে যেভাবে হ্যারাস করা যায় সবই বলা হয়েছিল। বাকি ডিটেলস আর বলতে ভালো লাগছে না মিডিয়ার সামনে, ঠিক আছে, অত নাই বা জানলেন ডিটেলে। অনুরোধ করেনি, মানে পাবলিকলি ওটা মনে হচ্ছে যে অনুরোধ করেছে, বাট প্যারালেলি ওরকম ওয়ার্ডস ইউজ করে অনুরোধ করাটা ঠিক আমার অনুরোধ মনে হয় না, অনুরোধের তো একটা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা ছিল না। আপনারা তো নিরাপত্তার জন্য আন্দোলন করছিলেন, তো নিরাপত্তাটা কি পেলেন, ঠিকঠাক পাচ্ছেন? এখন অবধি পাইনি, প্রশাসন তো কোনো ব্যবস্থা নেয়নি নিরাপত্তার জন্য। কালকের ঘটনাটা যেভাবে ঘটলো, একটা ক্যাম্পাসের ভেতরে ঢুকে আপনাদেরকে এভাবে হুমকি দেওয়া, বা ওরা বলছেন যে আগ্নেয়াস্ত্র নিয়েও ছিল, সেটা কি কোনো রকম ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন বা আপনাদের? আমাদের অথরিটির থেকে আর পুলিশের থেকে আমরা অনেক সাপোর্ট পেয়েছি, থ্যাংক ইউ। নাম বলবো না, থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে সমস্যা হয়েছিল এমার্জেন্সিতে, আমরা খুব শান্তিপূর্ণভাবে একটা অবস্থান করছিলাম, সেখানে এখানকার কিছু মানে লোকাল নেতৃত্ব, ঠিক আমরা জানিও না চিনিও না, তারা এসে আমাদের উপর হুমকি হুজ্জুতি অনেক কিছু করে যায় আর কি, ঠিক আছে। তো আমরা সেখান থেকে খুব প্রাণের ভয়ে আমরা সেখান থেকে অবস্থান তুলে নিয়ে সরে আসতে বাধ্য হই, কারণ তাদের কাছে রীতিমতো পিস্তল ছুরি কাচি সবই ছিল। আমরা সেখান থেকে সরে আসি, কিন্তু আমাদের কর্মবিরতি কিন্তু এখনও ওঠেনি, কারণ কালকে রাত্রিবেলা প্রেস কনফারেন্স হয়েছে, আমাদের স্যারেরা আমাদের সাথে আছে, স্যারেরা রিলিজ করেছে যে আজকে 24 ঘন্টা, এবং এর ইন ফিউচার যদি আমাদের উপর আর কোনো রকম কোনোভাবে আক্রমণ করা হয় তাহলে কিন্তু সবাই মিলে মাস রেজিগনেশন দেওয়া হবে।
আমাদেরকে মেরে ফেলা হবে, এখানে মেরে ফেল পুঁতে দিলে কেউ লাশও খুঁজে পাবে না এই সমস্ত জায়গায়, এটা তাদের এরিয়া, আমরা অন্য জায়গা থেকে এসেছি। অবশ্যই ভয় পাচ্ছি না, আমরা সবাই, কারোর বাড়ি এখানে পার্মানেন্ট নয়, সুতরাং আমরা আজকে বাইরে বেরোতে, হস্টেল থেকে বেরোতে ভয় পাচ্ছি, আমরা হস্টেলের মধ্যে পুরো বন্দি হয়ে রয়েছি। এবং শুধু এখানে না, এই চত্বরে পুলিশ মানে বাইক নিয়ে, বাইকে উইথ আর্মড সবাই ঘোরাঘুরি করছে, রাত্রেবেলা এখানে কোনো প্রোটেকশন থাকছে তাদের, তাদেরকে পাত্তা না দিয়ে ঘুরছে এখান থেকে, ওপেন ক্যাম্পাস এটা। হ্যাঁ করা হয়েছে স্যার, সিনিয়র স্যারেরা ব্যবস্থা নিয়েছেন। পুলিশের দ্বারস্থ তো হওয়াই হচ্ছে না। নিবেদিতা ভক্ত।